অফিস বস টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থাম্বনেইল দেখে বুঝে নিয়েছেন হয়তো যে আজকের ভিডিওটি কী সম্পর্কে। আজকের ভিডিওটি তারিখ থেকে বা ডেট থেকে কিভাবে উইক নাম্বার বের করতে হয় সে সম্পর্কে। বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন তারিখ থেকে উইক নাম্বার খুঁজে বের করতে হয়, আর সেটি যদি ম্যানুয়ালি বের করতে হয় তাহলে অবশ্যই ক্যালেন্ডারের সাহায্য নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু এক্সেল দিয়ে এটি সম্পূর্ণ নির্ভুলভাবে অল্প সময়ে শর্ট ট্রিক্সের মাধ্যমে বের করা যায়, সে পদ্ধতিটি নিয়ে আজকে আলোচনা করব। যারা আগের শর্ট টিপসগুলো মিস করেছেন ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টিপসগুলো পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে ডেটটি থেকে উইক নাম্বার বের করতে হবে সেই ডেটটি লিখতে হবে। আমি যে কোনো একটি ডেট লিখলাম। এখন এই ডেট কত নাম্বার উইকে পড়েছে বছরের সেটি আমরা বের করব। বের করার জন্য যে সেলে আপনার দরকার, যে সেলটিতে আপনি বের করতে চান সেখানে কার্সরটি আপনি রাখবেন। রাখার পর কিবোর্ড থেকে সমান চিহ্ন চেপে ধরে আপনাকে লিখতে হবে WEEKNUM উইক নাম। দেখুন এখানে হাইলাইটেড অবস্থায় ক্যাপিটাল লেটারে উইক নাম দেখাচ্ছে। এটির উপরে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে ফর্মুলাটি অন হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে ফার্স্ট ব্র্যাকেট চেপেও কাজ শুরু করতে পারেন। দেখুন যখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো তখন এখানে বলা হচ্ছে যে সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটি হচ্ছে যে ডেটটি থেকে আপনি উইক নাম্বার বের করবেন সেটি। এখন সেই ডেটটি যে জায়গায় রয়েছে তার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আর কিছু করার দরকার নেই, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপবেন। চাপার পর এই ডেটটি উইক নাম্বার 51 পড়েছে। এখন দেখুন এখানে যদি আমি ডেটটি চেঞ্জ করি, এখানে আছে 20/12, এখানে যদি আমি 20/9 দেই তাহলে দেখুন উইক নাম্বারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে চলে আসলো 38। অর্থাৎ এটি ডিনামিক ফর্মুলা। জাস্ট এখানে উইক নাম লিখে আপনি রেফারেন্সটি সিলেক্ট করে দিলে এখানে ডেট যতবারই চেঞ্জ করবেন সেখানে উইক নামটি সে অটোমেটিক দেখাবে। এখন উপরে লক্ষ্য করে দেখুন এখানে week-51 এরকম ফরম্যাট রয়েছে। আপনি এরকম ফরম্যাট কিভাবে করবেন তা আমি বলছি। যতটুকু ফর্মুলা আপনি লিখেছেন সেখানে জাস্ট একটু এডিট করতে হবে। যে সমান চিহ্নটি রয়েছে সেই সমান চিহ্নের পর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিবোর্ড থেকে দুটি কোটেশন চিহ্ন আপনাকে লিখতে হবে। লেখার পর একটি এন্ড চিহ্ন দিতে হবে। এন্ড চিহ্ন দেওয়ার পর কোটেশন চিহ্নের মধ্যে কার্সরটিকে রাখতে হবে। রাখার পর WEEK তারপর যে হাইফেন রয়েছে স্পেস দিয়ে হাইফেন তারপর আরেকটি স্পেস, জাস্ট এতটুকু দিয়ে কিবোর্ড থেকে আপনি এন্টার চাপবেন। চাপার পর দেখুন এক্স্যাক্টলি উপরের ফরম্যাটটি চলে এসেছে। এখন এখানে যে কোটেশন চিহ্নের ভিতরে আপনি যাই লিখবেন তাই কিন্তু এখানে চলে আসবে। এখানে যদি আপনি শুধু W লিখেন তাহলে দেখুন এখানে শুধু W চলে আসলো। এখন আপনি চাচ্ছেন W-র পরে একটি হাইফেন দেওয়ার জন্য, স্পেস দিয়ে হাইফেন দিলে সেটি চলে আসলো। অর্থাৎ আপনি কোটেশন চিহ্নের ভিতরে যাই লিখবেন যেভাবে লিখবেন জাস্ট সেভাবেই চলে আসবে। তাহলে যে কোনো ডেট থেকে কিভাবে উইক বের করতে হয়, উইক নাম্বার বের করতে হয় সেটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। দেখুন এখানে কোনো একটি প্রোডাকশন কোম্পানির কিছু অর্ডার নাম্বার, ট্র্যাকিং নাম্বার, আইটেম কালার, শিপমেন্ট ডেট এবং অর্ডার কোয়ান্টিটি এরকম কিছু ডাটা দেওয়া রয়েছে। এখন মনে করুন আপনাকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যে কোন উইকে কোন অর্ডারগুলো শিপমেন্ট পড়েছে। তাহলে আপনাকে কি করতে হবে, তার জন্য আগের মতোই একটি সমান চিহ্ন দিতে হবে। কিবোর্ড থেকে লিখতে হবে উইক নাম। দেখুন এখানে চলে এসেছে, বলেছিলাম যে ডাবল ক্লিক করলে পুরো ফর্মুলাটি চলে আসবে, চলে আসলো ডাবল ক্লিক করার পরে। তারপর বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তার জন্য যেখান থেকে উইক নাম্বার বের করতে হবে তার উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার দিলে দেখুন এখানে এসেছে 10/10, কিন্তু এটিকে আমাদের ফরম্যাট করতে হবে। ফরম্যাট করার জন্য সেলের উপর রাইট ক্লিক করে যে ফরম্যাট সেল রয়েছে তার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটি আসবে সেখান থেকে নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করে এখানে যে ডেসিমাল প্লেস 2 রয়েছে সেটিকে 0 বানিয়ে দেবেন। 0 বানিয়ে দেওয়ার পর ওকে চাপলে
দেখুন এখানে 10 নাম্বার উইক, মার্চের 5 তারিখ হচ্ছে 10 নাম্বার উইক। এখন ফর্মুলাটিকে যদি টেনে দেন নিচে, তাহলে কিন্তু প্রত্যেকটি উইক নাম্বার আলাদা আলাদা বের হয়ে যাবে। আর ফর্মুলাটিকে সংক্ষেপে টানার জন্য যে কোনো একটি ফর্মুলাযুক্ত সেলে মাউসটি রেখে দেখুন যে ডান দিকে নিচে যে স্কোয়ার ডট রয়েছে, তারপর ডাবল ক্লিক করলে পুরো কলামটিতে ফর্মুলাটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং উইক নাম্বার বের হয়ে যাবে। এখন আপনি সেটিকে সর্টিং করে খুব সহজেই বের করতে পারবেন যে কোন উইকে কতগুলো শিপমেন্ট পড়েছে। তার জন্য যদি আমি এখান থেকে ফিল্টার, যে ড্রপডাউন অপশন রয়েছে এটিতে ক্লিক করে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করি, দেখুন এক নাম্বার উইকে যতগুলো শিপমেন্ট পড়েছে এখানে চলে এসেছে, তেমনিভাবে দুই নাম্বার উইকে, তিন নাম্বার উইকে অ্যারেঞ্জ হয়ে গেছে। সো সহজে আপনি এটি প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি বেসিকটি জানা থাকে, আপনার প্রয়োজন মতো আপনি এটি ইউজ করতে পারবেন। আজকের টিপসটি আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন, আর যদি নতুন নতুন টিপস পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকগুলো টিপস এ পর্যন্ত আপলোড হয়েছে, সেগুলো দেখার জন্য আপনি চ্যানেলটি ঘুরে দেখতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন, সেখানে সবগুলো টিপসের লিঙ্ক দেওয়া রয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো টিপস ও টেকনিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।